আমাকে একজন শিল্পপতি বলছেন আপনি কোন এক্সপ্রেসওয়ে দিয়ে ন্যাশনাল হাইওয়েতে গিয়ে ডান দিকে আসানসোল পর্যন্ত গাড়ি চালিয়ে যান, বাদিকে খড়গপুর পর্যন্ত গাড়ি চালিয়ে যান, এই রাস্তার পাশে একটা কারখানা দেখুন, ছোট কারখানা, মাঝারি সাইজের কারখানা, গত দেড় বছরে হয়েছে একটা বাড়ি দেখান। আচ্ছা, এতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বক্তৃতার পয়েন্ট হচ্ছে, আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে না, এবং এমন কিছু গাড্ডায় উনি পড়েছেন সেই গাড্ডা থেকে উনি একা উঠতে পারবেন না। যেমন জমি একটা গাড্ডা, উনি যেভাবে চলেন তাতে ওর থেকে উঠতে পারবেন না।